যুবদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও বিক্ষোভ বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমার বেশি কিছু বলার নাই। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই কাজ, আমরা যাকে জনাব জাকারিয়া তাহের সুমন ভাইকে এমপি বানিয়ে গড়িয়ে ফিরব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জনাব মনির খন্দকার সাহেবকে। ঘরুয়া পৌরসভা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ বিতরণ। সম্মানিত সুধি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ঘরুয়া পৌরসভা 5 নং ওয়ার্ড যুবদলের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন আলম ভাই। আমি ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের বড়া পৌরসভা 5 নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বড়া থানা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের যুবদলের সকল নেত্রী ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে অনেক দুঃখের সাথে বলতে হয় যে আমার বক্তৃতা দেওয়ার কথা কইছি। আসলে অনেকদিন যাবৎ থেকে বিএনপি করি, বিশেষ করে আজকে 18 বৎসর কথা বলার মতো কোনো সুযোগ পাই নাই। কেন পাই নাই আপনারা জানেন, আওয়ামী লীগের যে একটা কালচার, তাদের কালচারটা ছিল একটা সন্ত্রাসী কালচার, তাদের কালচারটা ছিল একটি দুর্নীতির কালচার, তাদের কালচার ছিল স্বৈরাচারী কালচার। কেন বলছি আপনারা জানেন, 2018 সালে বড়া পৌরসভার নির্বাচন, ওই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যারা এখানে বিএনপি যুবদলের রাজনীতি করি, আমাদের দুইবারের সাবেক মেয়র জসীমউদ্দিন পাটোয়ারি বড়া পৌরসভার মেয়র নির্বাচন করেন। আমরা যারা যুবদল করি, আমরা জসীম ভাই নির্বাচন করি। জসীম ভাইকে অপরাজিত করার জন্য তারা মরিয়া হয়ে লাগে আমাদের কিছু নেতা বিরুদ্ধে, নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক রকমের অত্যাচার জুলুম করেছে। আপনারা জানেন আমাদের গ্রামের অত্যন্ত একটি সচ্ছল ভদ্র নর্ম একটি ব্যক্তি ছিল, যিনি এই গ্রামে জন্ম নিয়েছেন, কারোর সাথে কোনোদিন কোনো কথা বলে নাই, কারোর সাথে বেয়াদব করে গেলে নাই। তার একটি দোষ ছিল, তার শ্রেণী বিএনপি করে, সে হলো জুবায়ের হোসেন টিপুর বাবা আব্দুল লতিফ। তার বাড়িতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, আমাদের নেতা জাকারিয়া তাহের সুমন ভাই আসবে, বক্তৃতা দিবে। ওই প্রোগ্রামে তারা প্রোগ্রামকে বাঞ্ছনা করার জন্য তারা নিজের পোস্টার নিজে পড়ে আমাদের অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এমনকি ওই সন্ত্রাসী বাহিনীরা মহিলাগত সন্ত্রাসী এনে আমাদের গ্রামের আমাদের চাচা জনাব জুবের হোসেন টিপুর বাবা লতিফ কাকারে যায় অনেক রকমের দর্শনী করছে, অনেক রকমের মারধর করছে, কইরা ওনার বাড়িঘর জ্বালাই দেব, কারণ তারাও সন্ত্রাসী, সন্ত্রাসী আচরণ করছে। তো আমি সকলকে বলতে চাই, আমরা তাদের মতো না, আমরা নর্ম এবং ভদ্র। আমাদের নেত্রী, আপোষের নেত্রী, আমাদের নেত্রী চেয়ারপারসন নেত্রী, আমাদের নেত্রী আমাদেরকে যে ট্রেনিং দিয়েছে, আমরা নেত্রীর কাছে যে বক্তৃতা শুনেছি, আমরা কোনোদিন আমাদের নেত্রীর কাছে অসৎ কোনো কথা শুনি নাই। যারা অসৎ তারা এই দেশে বাস্তবি করতে পারে না, তার প্রমাণ। কারণ এই আওয়ামী লীগের নেত্রী দেখছেন নি কেমনি লেজ গুজিয়ে ফলাইয়া গেছে, কারণ অবৈধ সরকার আইসো অবৈধভাবে, গেছে অবৈধভাবে। তাই আমি বক্তৃতা বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো, কারণ অনেক কষ্ট পেয়েছি, কষ্টের সাথে বলতে হয়। আমার কাকা লতিফ কাকা, জুবের হোসেন বাবা।